আসসালামু আলাইকুম তুমা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি ড্রেসের ড্রয়িং ডিজাইন আর সেই সাথে শোনাবো কীভাবে আমি আমার এডসেন্স লেটারটা হাতে পেলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সাপোর্ট করে যাচ্ছেন বলেই কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলটা বড় হচ্ছে বা এগোতে পারছি আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আসলেও সম্ভব হতো না আর আমার হাতে কয়েকদিন থেকে অ্যাডসেন্স লেটারটা এসেছে কিন্তু আসলে ওইভাবে ভিডিওটা করা হয় নাই আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলেও কিছু কিছু খুশির মুহূর্ত থাকে না যে শেয়ার করলে ভালো লাগে আর যারা আমার শুভাকাঙ্ক্ষী বা ফ্রেন্ডস আছেন তাদের সাথে শেয়ার করাটা তো আসলেও কি বলবো শেয়ার করলে আরো বেশি ভালো লাগবে যার জন্য শেয়ার করতেছি আমি প্রথমবার যখন অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করি তখনই কিন্তু আমার হয়নি আমার আমি যখন পরবর্তীতে আবার আবেদনটা করলাম তখনই কিন্তু আমার হয়েছে আসলেও কিছু রুলস থাকে সেগুলো পূরণ হলে তারপরে কিন্তু আবেদনটা করা যায় এর আগে কিন্তু যায় না আর অনেক ক্ষেত্রেই একটু আসতে সময় লাগে বা একটু প্রবলেম হয় কিন্তু প্রথমবার যদি না হয় পরবর্তীতে করলে কিন্তু ঠিক ঠিক হাতে পাওয়া যায় এই আর আর কি যে কোনো কাজ যদি আমি মনে করি ধৈর্য ধরে পরিশ্রম করে যদি করা হয় সেক্ষেত্রে এর ফল ভালো হয় ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না আমি বরাবরই বলে থাকি যে যে কোনো কাজের পিছনেই বলেন বা যাই কিছু বলেন না কেন ধৈর্যটা মাস্ট ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব না প্রতিটা মেয়েরই কোনো না কোনো কিছু করা উচিত আর এক একজনের কিন্তু এক এক রকম প্রতিভা থাকে সেই প্রতিভাটাকেই যদি কাজে লাগানো হয় তাহলে কিন্তু আসলেও অনেক কিছু সম্ভব অনেকেই অনেক কাজ ভালো পারে শুধু যে হাতের কাজটাই ভালো এরকম তো না অনেকেই আরও অনেক ভালো ভালো কাজ পারে সেটা দিয়েও কিন্তু আপনারা চাইলে শুরু করতে পারেন সেটা একান্তই আপনার ইচ্ছার উপরে নির্ভর করবে কারণ আপনার কোন কাজটা করতে ভালো লাগছে বা কোন কাজটা করতে আপনি ইজি ফিল করছেন সেই কাজটা দিয়েই কিন্তু শুরু করতে পারেন আর এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ড্রয়িংটাও করে নিচ্ছি খুবই সহজভাবেই কিন্তু আমি আপনাদেরকে দেখালাম আপনারাও কিন্তু যারা হাতের কাজ পারেন এবং কি যাদের বেবি আছে বা আত্মীয়দের মধ্যে বেবি আছে তারা কিন্তু খুব সহজেই এভাবে ড্রয়িং করে জামা তৈরি করে কিন্তু গিফট করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো হবে আর এদিকে আমার মেয়ে একটু দুষ্টামি করছিল কিছু করার নেই ছোটো বেবি থাকলে যা হই আর কি আর নিচের দিকে আমি ফুল এঁকে নিচ্ছি আমি নিচের দিকে গর্জিয়াস করবো না খুবই সিম্পলের মধ্যেই রাখবো এবং উপরের ডিজাইনের সাথে মিল রেখে আমি নিচের ড্রয়িংটাও করে নিচ্ছি শুধু পাতা দিব চারটা করে আর একটা করে ফুল দিব আর এভাবেই পুরো যে নিচের প্যানেলটা আছে সেই প্যানেলে আমি এভাবেই ড্রয়িংটা করছি খুবই সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন কোন জায়গায় ফুল দিব সেটা একটু মার করে নিলাম এখন আমার ড্রয়িং করতে সুবিধা হবে আর ড্রয়িংটা আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন প্রতিটা কাজের পিছনে আসলেও অনেক কষ্ট থাকে বা যাই পরিশ্রম থাকে যাই বলেন না কেন এটা যারা আসলেও কাজ করেন তারাই বুঝতে পারবেন তাছাড়া হয়তো বা অন্য কেউ বুঝতে পারবেন না আর অনেক আপুরাই আমার এই সিম্পল সিম্পল ড্রয়িংগুলো অনেক বেশি পছন্দ করেন এবং খুবই ভালো ভালো কমেন্ট করেন যা দেখলে আসলেও অনেক ভালো লাগে এবং কি কয়েকজন আপু আমার একটা ড্রয়িং ভিডিওর জন্য অনেক রিকোয়েস্ট করেছেন একটা জামার পরবর্তীতে আসলেও আমি ড্রয়িং ভিডিওটা দিব একটু ব্যস্ততা প্লাস কাজের চাপটা একটু বেশি যার জন্য ওইভাবে সময়টা করতে পারছি না তবে আমি অবশ্যই সেই ভিডিওগুলো দিব আমি সব সময় চেষ্টা করি আপনারা যদি কোনো কিছু দেখতে চান আমার কাছে সেটা দেখানোর অনেক আপুরাই কমেন্ট করেন যে আমি ভালো সেলাই করতে পারি কিন্তু ড্রয়িং করতে পারি না তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা ভালো ড্রয়িং করতে না পারেন সেক্ষেত্রে প্রথমেই একটা কাগজে সময় নিয়ে সুন্দর করে একটা ফুল ড্রয়িং করে নেবেন এবং পরবর্তীতে তা কাপড়ের নিচ দিয়ে ছাপ দেওয়ার মতো ড্রয়িং করবেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর হবে আর প্রতিটা ফুলের সাইজ এক সমান হবে দেখতে ভালো লাগবে এই পদ্ধতি কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন যারা ড্রয়িং করতে পারেন না তাদের বলছি আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে